আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটি প্লাজো কাটিং ও সেলাই করে তো দেখুন যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য একটি দুই হাত পানা কাপড় দিয়ে কী নিয়মে আমাদের প্লাজোটি কাটিং করতে হবে এখানে কি আমাদেরকে জয়েন্ট দিয়ে লুসটি বাড়িয়ে নিতে হবে না কলি দিতে হবে তো আজকের এই ভিডিওতে এ টু জেড আমি বুঝিয়ে দেব। আজকের এই ভিডিওটি দেখার পর থেকে তিরিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বডি পর্যন্ত প্লাজো কাটিং ও সেলাই করে নিয়ে নিতে পারবেন তো দেখুন একটি প্লাজোর হাইয়ার মাপ নেওয়ার সঠিক নিয়ম এবং একটি প্লাজোর যে আমরা এলাস্টিক বা রাবারটি নিব কী নিয়মে নিব। আজকের এই ভিডিও থেকে একটু জেড শিখতে পারবেন তাই ভিডিওটি না টেনে একটু মনোযোগ দিয়ে দেখুন এখান থেকে অবশ্যই ভালো কিছু শিখে নিতে পারবেন তো চলুন কাটিং ও সিলাইটি করে দেখাই তো এই প্লাজোটি কাটিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে কাপড়টি সুন্দর করে এখানে ভাজ করে নিয়ে নিতে হবে তারপরে দেখুন দুইটি মাথা একখানে এখানে আরেকটি আমরা ভাজ করে নিয়ে নেব তো দেখুন কাপড়টি ভাজ করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে এলাস্টিক লাগানোর জন্য মুড়ি সেলাই দেওয়ার জন্য কাপড় রেখে একটি মার্জিন করতে হবে তো দেখুন উপরের দিকে দুই ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে একটি মার্জিন করে নিচ্ছি তো দেখুন এবার মার্জিনটি করার পরে আমাদের লাম্বার মেজারমেন্টই নিয়ে নিতে হবে তো দেখুন এই মার্জিন আমরা ফিতাটি রাখবো রেখে আপনার যে লাম্বার মেজারমেন্টটি আপনি নিয়ে নেবেন তো এই প্লাজোটি আমি চল্লিশ ইঞ্চি লাম্বা দিবো তাই চল্লিশ ইঞ্চিতে এখানে মার্জিন করতেছি এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে আমি এক্সট্রা কাপড়টি নিয়ে নিচ্ছি তো দেখুন এখানে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড়টি যে আমরা নিব কতটুকু নেবো এটার নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনার রুচি অনুযায়ী বা কাস্টমারের রুচি অনুযায়ী আপনি মুড়িয়ে সেলাইটি দিয়ে দিতে পারেন তো দেখুন এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিচ্ছি এবং দেখুন এক ইঞ্চি পরিমাণ কাপড়ে আমি এখানে আরেকটি মার্জিন করতেছি এই কাপড়টি আমি মুরিয়ে সিলে দেব তো দেখুন তাহলে আমাদের লাম্বার মাপটি নেওয়া হয়ে গেছে তাই না এরপরে আমাদের পায়ের মুখের মাপটি নিয়ে নিতে হবে তো দেখুন এই প্লাউজোটির পায়ের মুখ আমি বিশ ইঞ্চি দেবো বিশ ইঞ্চি দুই ভাগ করলে কথা হচ্ছে দশ ইঞ্চি তো দেখুন এখানে দশ ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে লাম্বা ও পায়ের মুখের মাপটি নেওয়ার পরে এই প্লাজোটির হাইয়ের মাপটি নিয়ে নিতে হবে তো দেখুন একটি প্লাজোর হাইয়ের মাপটি আমরা কী হিসেবে নিব অবশ্যই এখানে আমাদেরকে প্লাজোটির লাম্বা হিসেবে নিয়ে নিতে হবে এখানে বডি হিসাবে প্লাজোর হাইয়ের মাপ কখনও নেওয়া যাবে না তো দেখুন একজন পাঁচ ফুট মানুষের বডি কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি হয়ে যেতে পারে আবার এখন সাড়ে পাঁচ ফুট মানুষেরও বডি পঁয়তাল্লিশ ইঞ্চি হয়ে যেতে পারে তো এখন যদি আপনি বডি হিসাবে হাইয়ের মাপটি দেন যখন মানুষটির হাইট বাড়ানো কমান হচ্ছে তখনই কিন্তু স্যালোয়ারটি লম্বাও বাড়ানো কমানো আমাদেরকে করে নিতে হয় বডির মাপটি এখানে একই থাকতেছে একজন সাড়ে পাঁচ ফুট মানুষের জন্য হাইয়ের মাপটি যদি আপনি পনেরো ইঞ্চি দেন আমার একজন পাঁচ ফুট মানুষের জন্য যদি হাইয়ের মাপটি পনেরো ইঞ্চি দেন যে পাঁচ ফুট তার জন্য বড় হয়ে যাচ্ছে সাড়ে পাঁচ ফুট তার জন্য অ্যাকুরেট হয়ে যাচ্ছে বডির মাপটি কিন্তু এখানে একই আছে বডির মাপটি কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে না তাই না এই জন্য আমাদের কী করতে হবে বডির মাপের সাথে হাইয়ের কোনো সম্পর্ক নেই এখানে অবশ্যই প্লাউজোটির লাম্বা হিসাবে আমাদের হাইয়ার পেয়ে নিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো দেখুন তাহলে লাম্বা হিসাবে আমরা কীভাবে নিব এই প্লাউজোটি আমি কত ইঞ্চি লাম্বা নিয়েছি চল্লিশ ইঞ্চি তো দেখুন যে লাম্বাটি আসবে সেই লাম্বাটিকে আপনাকে তিন ভাগ করতে হবে তো দেখুন চল্লিশ ইঞ্চিকে যদি আমরা তিন ভাগ করি তাহলে কত ইঞ্চি হচ্ছে তিন তেরো উনচল্লিশ মানে তেরো ইঞ্চির আমাদেরকে বেশি নিয়ে নিতে হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি তাই না এখন দেখুন যাদের বডি আটত্রিশ ইঞ্চির নিচের দিকে হবে তিন ভাগের সাথে আমাদেরকে এক ইঞ্চি যোগ করতে হবে আর যাদের স্বাস্থ্য আটত্রিশ ইঞ্চির উপরে হবে এই তিন ভাগের এক ভাগের সাথে আমাদের এখানে দুই ইঞ্চি যোগ করতে হবে তো দেখুন আমি এই প্লাজোটি যার জন্য তৈরি করতেছি তার স্বাস্থ্যটি বেশি এই জন্য এখানে আমাকে দুই ইঞ্চি যোগ করতে হবে তাহলে সাড়ে তেরো আর দুই কত হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি তো দেখুন এই মার্জিনে ফিতেটা রাখব এদের প্লাউজোটি সাড়ে পনেরো ইঞ্চি হাই দিয়ে দিতে হবে তো দেখুন এখানে সাড়ে পনেরো ইঞ্চিতে মার্জিন করতেছি এবং যাদের স্বাস্থ্য কম কি চল্লিশ ইঞ্চি স্যালোয়ারির জন্য আপনি সাড়ে চোদ্দো ইঞ্চি হাইয়ের মাপটি নিয়ে নিতে পারেন আশা করি হাইয়ার মাপটি আপনি বুঝতে পেরেছেন এই মার্জিনটাকে এখানে কিনে নিতে হবে তো দেখুন এরপরে আমাদের প্লাউজটি লুসের মাপ নিয়ে নিতে হবে আমরা একটি প্লাউজের যে লুসের মাপ নিয়ে নিব এটা কি হিসাবে নিব তো দেখুন আপনি যার জন্য প্লাউজটি তৈরি করবেন তার যে কামি যে ঢিপের মাপ মানে কমরের মাপ সেই কমরের মাপ অনুযায়ী আমাদেরকে লুসের মাপটি নিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি একটি নিয়ম শিখিয়ে দিচ্ছি এই নিয়মটি আপনি যে কোনো সাইজের প্লাউজের জন্য যে কোনো বডির সাইজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন তো দেখুন প্লাউজটি আপনি যার জন্য তৈরি করবেন তার কামিজের যে হিপের মাপ মানে কমরের মাপ সেই মাপটিকে চার ভাগ করতে হবে তো দেখুন এই প্লাউজটি আমি যার জন্য তৈরি করতেছি তার কামিজের হিপের মাপ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশকে চার ভাগ করলে কত হচ্ছে এগারো ইঞ্চি তো দেখুন আমি এখানে এগারো ইঞ্চিতে মার্জিন করতেছি তো দেখুন এবার চার ভাগ করে এক ভাগ নিয়ে আমাদেরকে মার্জিন করতে হবে এই মার্জিন থেকে ঠিক আছে এখানে আরো যে কোনো সাইজের জন্য আপনি যে কোনো প্লাজো কাটিং করেন এখন এখানে আপনাকে দুই ইঞ্চি নিয়ে নিতে হবে তো দেখুন এই দুই ইঞ্চিতে আমরা মার্জিন করব তো দেখুন এভাবে মার্জিনটি করার পরে আপনার এখন প্লাজোটি কতটুকু লুজ নেবেন সেটা আপনার রুচি বা কাস্টমারের রুচি অনুযায়ী আপনি দিয়ে দিতে পারেন তো দেখুন এই মার্জিন থেকে আপনি চার ইঞ্চি লুস নিয়ে নিতে পারেন পাঁচ ইঞ্চি লুস নিয়ে নিতে পারেন ছয় ইঞ্চি লুস নিয়ে নিতে পারেন সাত ইঞ্চি লুস নিয়ে নিতে পারেন আপনার যত লুচের প্রয়োজন আপনি নিয়ে নিতে পারেন যারা ফিডিং পড়বে তাদের জন্য লুসটি একটু কম করে নেবেন যারা লুজ পড়তে ভালোবাসে তাদের জন্য আপনি বেশি করে লুসটি নিয়ে নেবেন তো দেখুন এখন দুই হাত পানা কাপড় দিয়ে আমাদের তো এখানে কাপড় নেই তাহলে কীভাবে আমরা লুচটি বাড়িয়ে নেব কলি যদি দেয় আমরা করলিতে একটি সমস্যা আছে সেটা বুঝিয়ে দিচ্ছি আর আমি আজকে একটি নিয়ম দেখাবো এই নিয়মে যদি আপনি দেন আপনার যত লুস নেওয়ার প্রয়োজন আপনি নিয়ে নিতে পারবেন তো দেখুন এই মার্জিন থেকে ঠিক আছে এই প্লাউজটি আমি পাঁচ ইঞ্চি লুজ নিব আমি যে কুচি দিব বা লুজটি নেব এখানে পাঁচ ইঞ্চি নিব তাহলে এই মার্জিন থেকে পাঁচ ইঞ্চি ধরলে এখানে কী হচ্ছে আমার এখানে জয়েন দিতে হবে তাই না এই জয়েনের কাপড়টি আমরা কোথার থেকে পাবো তো দেখুন এখানে যে কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে আমরা জয়েনটি দিয়ে দেব তো এই কাপড়টি আমরা কীভাবে কাটিং করে বাইর করবো আগে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমরা প্লাজোটি যত ইঞ্চি লাম্বা আসবে সেই লম্বাটিকে দুই ভাগ করতে হবে কত ইঞ্চি নিয়েছি চল্লিশ ইঞ্চি তো দেখুন এখানে বিশ ইঞ্চি দিয়ে একটি মার্জিন করতেছি তো দেখুন এখানে বাইরে যে মার্জিনটি করছি এই মার্জিনটি আমরা শুধু এখানে এভাবে টেনে নিব তো দেখুন এই মার্জিনটি এভাবে টেনে নেওয়ার পরে আমাদেরকে এখান থেকে ঠিক আছে কাটিং করে নিয়ে নিতে হবে আমি কাটিংটি করে নিচ্ছি তো দেখুন এইভাবে কাটিংটি করার পরে এখানে যে এক্সট্রা কাপড়টি আছে ঠিক আছে এই কাপড়টি দিয়ে আমাদের লুজটি আমরা কিন্তু বাড়িয়ে নিতে পারবো তো দেখুন এখানে করলি দিলে যে সমস্যাটি হয় আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তো যখন আপনি করলি দিচ্ছেন ঠিক আছে হাই পর্যন্ত শুধু করলি দিচ্ছেন এখানে আপনার লুজটি বাড়তেছে কিন্তু এই জায়গাটি দেখুন এই জায়গাটিতে কিন্তু আমাদের লুজটি বাড়তেছে না বা এই জায়গাটিতে কাপড় থাকতেছে না আপনি এখানে যেভাবেই শেপ দিন না কেন তো আপনি এখানে যেভাবেই করলি লাগান না কেন এখানে কিন্তু ঘোষ লাগবে ঘোষ লাগবে বা এই প্লাউজোটি পরার পরে ঠিক আছে এই সাইডটি টেনে ধরবে এই জন্য আমাদের কী করতে হবে না কল্লি বা পট্টি না দিয়ে এই সাইড থেকে আমাদের যে কাপড়টি আসবে এই কাপড়টি ঠিক আছে আমরা সালোয়ারটিকে দুই ভাগ করে এক ভাগ পর্যন্ত এইভাবে আমরা এখানে জয়েন্ট দিয়ে লুসটি বাড়িয়ে নিব তাহলে এখানে আমাদের কি হবে এখান থেকে যে শেপটি আসবে পারফেক্ট আসবে এবং এখানে কোথাও ঘোষ লাগবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কি বোঝাতে চাচ্ছি তাহলে দেখুন আমরা এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে ঠিক আছে এইভাবে কাপড়টিকে রাখবো এবং দেখুন এই মার্জিন থেকে এখন আমরা লুসের মাপিয়ে এখানে নিয়ে নেব তো দেখুন এখানে আমি পাঁচ ইঞ্চি লুস নিব তাই না এখানে যদি আমি সাত ইঞ্চি বন্ধ লুস নিতে চাই আমি কিন্তু নিয়ে নিতে পারবো তো দেখুন এখানে আমি পাঁচ ইঞ্চি লুজ নিয়ে নিচ্ছি তো এখানে পাঁচ ইঞ্চিতে মার্জিন করতেছি এবং দেখুন এখান থেকে আরও হাইয়ের জন্য ঠিক আছে তো এখান থেকে হাইয়ের জন্য আমি দেড় ইঞ্চি আরও লুজ করে নিয়ে নিচ্ছি তো দেখুন এই মার্জিন থেকে আরও আমি দেড় ইঞ্চি নিয়েছি হাইয়ের জন্য তো দেখুন এই মার্জিনটাকে এখানে আমরা সোজা করে টেনে নিব এবং দেখুন এখানে আমাদেরকে একটু রাউন্ড শেপ করে দিয়ে দিতে হবে এভাবে এরপরে দেখুন এই মার্জিনটাকে আমরা ঠিক আছে এখানে এভাবে টেনে নেব তাহলে দেখুন এখানে কি হলো এখানে আমাদের কিন্তু প্লাউজো টু লুস্টিও বাড়ানো হলো এবং এখানে কলি বা পটি ছাড়া আমাদের জয়েন দিয়ে এখানের যে শেপটি পারফেক্ট শেপটি আসলো এবং আমরা এই সিস্টেমে যদি জয়েন দিয়ে যত লুস নেওয়ার প্রয়োজন আমরা লুসটিও নিয়ে নিতে পারবো আশা করি একটি প্লাজোর কীভাবে লুস বাড়িয়ে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন এবং যে কোনো সাইজের প্লাজোর জন্য কিভাবে আমাদের লুচের মাপটি নিতে হবে সেটাও বুঝতে পেরেছেন বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এই অবস্থায় প্লাজোটি আমার মার্জিন করে একবারই কমপ্লিট তো আমি কাটিংটি করে নিচ্ছি তো দেখুন এই অবস্থায় প্লাজোটি কাটিং করে একবারে আমার কমপ্লিট হয়ে গেছে তো চলুন আমি প্লাজোটি সেলাই করে দেখাই তো অবশ্যই সেলাই করার সময় আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে একটি প্লাজোর তো যে কোনো সাইজের প্লাজো সেলাই করার জন্য আমরা এলাস্টিকটি কী নিয়মে নেব খুব সুন্দর করে বুঝিয়ে দেব সেলাইয়ের ভিডিওটি অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে পুরো বিষয়টি আপনি একবারে ক্লিয়ার হয়ে যাবেন তো চলুন আমি সেলাইটি করে দেখাই তো দেখুন প্লাজোটি সেলাই করার জন্য এখানে পাটগুলো নিয়েছি পাটগুলো আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে জয়েন দেওয়ার জন্য ঠিক আছে আমরা যে কাপড়টি নিয়েছি তো এখানে চারটি পার আছে তো পার্ট চারটি এক দুই তিন চার ঠিক আছে এরকম চারটি পার্ট থাকবে আমাদের তো দেখুন প্লাজোর জন্য ঠিক আছে দুইটি পায়ের জন্য দুইটি পার্ট তো একটি পার্টে ঠিক আছে আমাদের দুইটি জয়েন দিয়ে দিতে হবে তো দেখুন দুই পাশে দুইটি জয়েন দিতে হবে তো ফার্স্ট টাইম আমরা এখানে একটি জয়েনের জন্য কাপড় নিয়ে নেব এবং দেখুন এভাবে সুন্দর করে মিল করে নিয়ে নিতে হবে নিয়ে দেখুন এভাবে উপর থেকে আমাদেরকে এখানে সিলেটি ধরতে হবে এবং দেখুন এভাবে সুন্দর করে সোজা করে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন একটি সাইডে ঠিক আছে আমাদের এভাবে আটকানো হয়ে গেলে দেন একই নিয়মে ঠিক আছে অপর সাইডে আমাদেরকে আরেকটি পার্ট আটকিয়ে নিতে হবে তো দেখুন জয়েন দেওয়ার জন্য এখানে আমরা আরেকটি কাপড় নিয়ে নেব এবং দেখুন সুন্দর করে এখানে মিল করে ধরবো ধরে এখানে সেলাইটি বরাবর সোজা করে দিয়ে দেবো ওকে তো দেখুন এই অবস্থায় এখানে সেলাইটি দেওয়া হয়ে গেছে তো দেখুন এই পায়ে কিন্তু আমাদের যে জয়েনের যে পার্ট দুটো অ্যাটাচ করা হয়ে গেছে একই নিয়মে আরেকটি পায়ের পার্টেও ঠিক আছে আমাদের দুইটি জয়েনের কাপড় অ্যাটাচ করে নিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমরা নেব একই নিয়মে এখানে দেখুন সুন্দর করে মিল করে ধরবো ধরে দেখুন একবারে উপর থেকে ঠিক আছে সুন্দর করে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন সোজা করে এই সেলাইটি অবশ্যই দিয়ে দিতে হবে তো দেখুন এই সেটে অ্যাটাচ করা হয়ে গেলে একই নিয়মে আমরা এই সেটও আরেকটি অ্যাটাচ করে নিয়ে নেব তো দেখুন এখানেও মিল করে ধরতে হবে ধরে দেখুন সুন্দর করে সোজা করে সেলাইটি দিয়ে দিতে হবে তো ভিডিওটি একটু ধৈর্য সকলে মনোযোগ দিয়ে দেখুন অবশ্যই আমি এই ভিডিওতে ভালো কিছু আপনাদেরকে শিখিয়ে দেব তো দেখুন এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা পায়ের নিচে যে মুড়িয়ে সেলাই দেবো এখানে আমাদেরকে যেটা করতে হবে দেখুন ফার্স্ট টাইমে আমরা একটি এখানে ভাঁজ দিয়ে নেব তো দেখুন এভাবে একটি ভাস করতে হবে এবং আপনি যতটুকু মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য মার্জিন নিয়েছেন ততটুকুই আপনাকে এভাবে ভাস করে নিয়ে নিতে হবে তো দেখুন নিয়ে এখানে ফার্স্ট টাইমে আমরা একবারে মাথা দিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দিয়ে দেব তো দেখুন সোজা করে অবশ্যই এই সেলাইটি দিয়ে দিতে হবে সেলাইটি আখাবাখা এখানে করানো যাবে না সুন্দর করে সোজা করে এভাবে সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন একটি পার্টে সেলাই দেওয়া হয়ে গেলে এই পার্টটি তো আমরা পায়ের নিচে একই নিয়মে সেলাইটি দিয়ে দেবো তো দেখুন এই স্টেপে আমাদের এই সেলেটি দেওয়া হয়ে গেছে দেখুন এই পায়ের যে ঠিক আছে সেলেটি দিয়েছি এবং একবারই মাথা দিয়ে এখানে আপনি আরেকটি সেলাই দিয়ে দিতে পারেন তো এটা আপনার রুচি চাইলে আপনি দিতে পারেন না দিলেও এখানে কোনো সমস্যা নেই তো আমি দিয়ে দিচ্ছি তো একবারে মাথা দিয়ে এখানে আরেকটি সেলাই বসিয়ে দিচ্ছি আমি সুন্দর করে তো দেখুন এই অবস্থায় পায়ের নিচের ছেলেটিও দেওয়া আমাদের হয়ে গেছে এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন তো এখানে আমি ঠিক আছে ভালো দিকটা উপরের দিকে রেখেছি এবং যে সেলাই দিয়েছি উল্টো দিকটা আমি নিচের দিকে রেখেছি এবং এখানে আরেকটি পার্ট নিয়ে নেব তো দেখুন এই পার্টটি আমরা কীভাবে রাখবো উল্টো দিকটা উপরের দিকে রাখবো এবং ভালো দিকটা নিচের দিকে রাখবো তো দেখুন দুইটি ভালো দিকে এভাবে আমরা মুখোমুখি রাখবো এবং এটার উল্টো দিক উপরে রাখবো আরেকটি উল্টো দিক নিচে রাখবো তো দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে এভাবে মুখোমুখি রেখে ঠিক আছে হাইগুলো আমাদেরকে জয়েন্ট দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে হাইয়ের মধ্যে এখানে আমাদেরকে সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এখানে সুন্দর করে মিল করে ধরে দেখুন এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে সুন্দর করে মিল করে এখানে ফার্স্ট টাইমে একটি সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এখানে একটি সেলাই দেওয়া হয়ে গেলে দেন এখানে আমাদেরকে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে এর মানে কি হাই অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন একটি সালোয়ার বলেন প্লাজো বলেন হাই অনেক চাপ পায় এই জন্য অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে তো দেন একটি ছাইড এইভাবে সেলাই করা হয়ে গেলে এই সাইডটি তো আমরা ঠিক আছে হাইটি একই নিয়মে অ্যাটাচ করে নিয়ে নেব সেলাইটি দিয়ে দেব তো দেখুন এভাবে সোজা করে একই পরিমাণ মার্জিন রেখে এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে তো একটি সেলাই দেওয়া হয়ে গেলে এখানে আবার একটি সেলাই দিতে হবে হাইয়ে অবশ্যই কিন্তু ডাবল সেলাই আমাদেরকে দিয়ে দিতে হবে তো দেখুন এই অবস্থায় কিন্তু আমাদের হাইয়ে সেলাইটি দেওয়া একবারে কমপ্লিট দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে তো এখানে দুইটি পা তাই না আমরা এভাবে পা দুটি ধরবো ধরে দেখুন এইভাবে আমরা ওপেন করে নেব এবং দেখুন এখানে মাঝখানে হাই সেলাইটি আমরা মিল করে দেখুন এবার সুন্দর করে মিল করে ধরে আমরা এখানে বরাবর এই সেলাইটি দিয়ে দেব তো অবশ্যই এই সেলাইটি দেওয়ার আগে আপনার যে পায়ের মুখের মেজারমেন্টটি আপনি এবার দিয়ে মেপে ঠিক আছে একই করে নিয়ে এখানে সেলাইটি ধরবেন তো দেখুন এইভাবে সেলাইটি সোজা করে প্রতিটি জায়গায় একই পরিমাণ মার্জিন রেখে দিয়ে দিতে হবে তো হাইয়ের এখানে অবশ্যই মিল করে নিতে হবে তো দেখুন এইভাবে সোজা করে বরাবর আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে তো এই সেলাইটি কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো এখানে আমি সিঙ্গেল সেলাই দিয়ে দেখাচ্ছি আপনি অবশ্যই ডাবল সেলাই দিয়ে দেবেন তো দেখুন এই অবস্থায় এই সেলাইটি আমাদের দেওয়া হয়ে গেছে এরপরে স্টেপে আমাদেরকে যেটা করতে হবে দেখুন প্লাজোটি একবারে আমি উলটিয়ে নিচ্ছি দেখুন এইভাবে একবারেই আমাদেরকে ঠিক আছে প্লাজোটিকে উল্টিয়ে নিতে হবে তো উলটিয়ে নেওয়ার পরে দেখুন আমরা যেটা করবো এখানে এলাস্টিক লাগাবো যে ঠিক আছে উপরের দিকে এখানে আমরা মুড়িয়ে একটি ফার্স্ট টাইমে সেলাই দিয়ে দেবো তো এই সেলাইটি ঠিক আছে দুই সত রেখে বরাবর আমরা সেলাইটি দিয়ে দেব তো দেখুন এই অবস্থায় আমার এই সেলাইটি দেওয়া হয়ে গেছে দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে তো এখানে আমাদেরকে এলাস্টিকটি নিয়ে নিতে হবে তো দেখুন সব সাইজের সালোয়ারের জন্য বা সবার জন্য কীভাবে আপনি এলাস্টিকের মাপটি নেবেন তো দেখুন আপনি যার জন্য সালোয়ার বা প্লাজোটি তৈরি করবেন তার যে কমরের মাপ আসবে সেই কমরের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ এক ভাগ নিতে হবে সেই এক ভাগের সাথে আরও এক্সট্রা তিন ইঞ্চি যোগ করতে হবে এখানে আমার কত ইঞ্চি এসেছে কমরের মাপটি বা হিপের মাপটি চুয়াল্লিশ ইঞ্চি তো দেখুন চুয়াল্লিশ দুই ভাগ করলে কথা হচ্ছে বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চির সাথে এখানে যদি আমি আরও তিন ইঞ্চি যোগ করি আর তিন কথা হচ্ছে পঁচিশ তো দেখুন এইভাবে আমাদেরকে এলাস্টিকটি এখানে পঁচিশ ইঞ্চি নিয়ে নিতে হবে তো দেখুন এলাস্টিকটি এখানে পঁচিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি মানে আপনার যে কমরের মাপটি আসবে সেটাকে দুই ভাগ করে এক ভাগের সাথে তিন ইঞ্চি যোগ করতে হবে ওকে তো দেখুন এইভাবে আমি এলাস্টিকের মাপটি নিয়ে নিচ্ছি এবং এখানে আমাদের ভালো করে অ্যাটাস্ট করে নিয়ে নিতে হবে তো দেখুন এই জয়েন্টটি অবশ্যই এখানে আমাদের ঠিক আছে খুব ভালো করেই দিয়ে দিতে হবে তো দেখুন জয়েন্টটি দেওয়ার পরে এরকম হবে এলাস্টিকটি এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন তো এলাস্টিক বলেন রাবার বলেন ঠিক আছে আমরা এখানে এটা রাখবো এভাবে সুন্দর করে দেখে দেখুন এই কাপড়টি এভাবে মুড়িয়ে নেব মরিয়া এলাস্টিকটিকে আমরা ঠিক আছে এভাবে ঢেকে নিব এবং দেখুন এলাস্টিকটির উপরে যেন সেলাই না পড়ে সেইভাবে আমরা কাপড়টি এভাবে ভাজ করে নিয়ে নেব এবং এটার উপর দিয়ে একটি সেলাই দিয়ে দেব তো দেখুন এখানে আমি সেলাইটি ধরতেছি আমরা কি করব কাপড়টিকে কেমনভাবে ভাজ করে নেব এলাস্টিকটির উপরে যেন সেলাই না পরে সেইভাবে আমাদেরকে কাপড়টি ভাঁজ করে নিয়ে নিতে হবে তো দেখুন এলাস্টিকটি আমরা এভাবে নিব এবং কাপড়টি এভাবে ভাজ করবো এবং দেখুন এই জায়গাটি আমরা প্লেন করে রাখবো যেন ওখানে সেলাই দিতে আমাদের সমস্যা না হয় এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন এইভাবে সুন্দর করে মিল করে সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন এখানে এসে কিন্তু আমাদের এলাস্টিকটি শেষ তাই না এর এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এই সাইড থেকে এভাবে টেনে টেনে কাপড়টি আমরা ভিতরে দেব এবং এলাস্টিকটিকে বাইর করে নেব নিয়ে আবার এইভাবে সেলাইটি ধরবো আবার এভাবে দেবো এখানে আবার যেমন এলাস্টিকটি শেষ হয়ে যাবে আবার এই কাপড়টিকে এভাবে টেনে নিতে হবে টেনে এলাস্টিককে বাইর করে নিয়ে নিতে হবে তো দেখুন এইভাবেই কিন্তু আমাদেরকে এলাস্টিকটি সহজভাবে লাগিয়ে নিতে হবে তো প্রথম স্টেপে এই সেলাইটি হয়ে গেলে দ্বিতীয় স্টেপে আমাদেরকে যেটা করতে হবে দেখুন কাপড়টিকে ভেবে টেনে টেনে প্রতিটি জায়গায় একই পরিমাণ কুচি আমাদেরকে রাখতে হবে মানে কাপড়টি রাখতে হবে দেখুন অনেক সুন্দর হয়েছে তাই না তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন যে কোনো এক জায়গা থেকে আমাদেরকে সেলাইটি ধরতে হবে এবং যেখানে যতটুকু কুচি আছে দেখুন এইভাবে টেনে আপনাকে সেলাইটি দিয়ে দিতে হবে এবং আবার এখানে ধরতে হবে এটুক জায়গায় টেনে এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন এ টেনে টেনে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে তো একটি সাধারণ প্লাজো সব সাইজের জন্য কীভাবে ও সেলাই করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং দেখুন প্লাজোটি অনেক সুন্দর হয়েছে আপনি নিজেও দেখুন তাই না